পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, গুরুতর আহত তিনজন। ঘটনা শনিবার সকালে উদয়পুর বাগমা জাতীয় সড়কে। এদিন সকালে উদয়পুর বাগমা জাতীয় সড়কে যান দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। নিহত যুবকের নাম নিমাই প্যাটারি, তার বাড়ি বিরুনিয়ায় মতায়ে। এই ঘটনায় গুরুতর আহত হন এক যুবতী, তার নাম অনিন্দিতা সরকার, বাড়ি বিরুনিয়ার বরপাথুর এলাকায়। দুর্ঘটনায় নিহত যুবক এবং আহত যুবতীকে স্থানীয়রা উদ্ধার করে কমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত অনিন্দিতা সরকারকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয়। শনিবারে উদয়পুর বাগমা জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন। আগরতলা থেকে অমরপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।